চালিয়েছেন সুন্দর বল, বুক লেভেলে উঠেছিল বলটি, দেখে শুনে মাঝ বাটে ওখানেই ঠুকে দিয়েছিল। এ বল থেকে কোন রান হল না। অভিজ্ঞ নিয়ে ক্রিকেট খেলতে হয়েছে তাকে, অনেকখানি দায়িত্ব নিয়ে, নিজের দায়িত্ব কাঁধে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রয়, নিশাত রয়। এবার বল করবেন রোহিত মেহতা, চালিয়েছেন চার হওয়ার সম্ভাবনা এবং চার চার জিততে থেকে কোন রান হল না। জিততে হলে আর পাঁচ রানের দরকার। ব্যাটসম্যান রায় মজুদ স্ট্রাইকে, সুন্দর একটি রান হওয়ার সম্ভাবনা। ফিল্ডার সেখানে মজুদ, এবং এরই সাথে সাথে আরো দুটি রান। ধোনি ছয় মেরে ম্যাচকে জিতলেন, দেখা যাক এই দলের, ইংল্যান্ড দলের রয় আমাদের ফিডার ক্যানেল মাঠে রয়, দেখা যাক ছয় চার মেরে শেষ ম্যাচটি জিততে পারে কিনা। শেষ বলে ছ রান করে জিতলে আমার পক্ষ থেকে ৫০০ টাকা, আব্বাস মাস্টারের পক্ষ থেকে ৫০০ টাকা ছয় মাসটা পারলে। আজকের খেলা দেখে খুব আনন্দ দর্শকদের, আগামী কালকের খেলা কলিকাতা ভার্সেস পাটনা, দুই দল দর্শক যেমন খেলা। হ্যালো, দর্শকদের কাছে অনুরোধ করবো ফ্লেক্স ফেস্টুন গুলো যাতে না ছেড়া হয় সেদিকে খেয়াল রাখবেন। মাঠের কেউ ফ্লেক্স ফেস্টুন গুলো ছেড়বেন না, ফ্লেক্স ফেস্টুনে কোনো দর্শক হাত দেবেন না।